জয় জগন্নাথ দর্শক বন্ধু, মু রাজেশ। আপনার আজ মু বহুত হেল্পফুল আপ্লিকেশন নিয়ে আসছি। এই আপ্লিকেশন রে আপন নিজের আধার কার্ড কু বহুত সিকিউর রাখিপারি। তবে নিশ্চয় এই ভিডিও কু শেষ পর্যন্ত দেখু থাকুন। তবে হাই ফ্রেন্ডস, মু রাজেশ, আপন মানে দেখুছেন ওড়িয়া ধমাকা ইউটিউব চ্যানেল। তবে চালন্তু ভিডিওটি কু স্টার্ট করিবা। তবে ফ্রেন্ডস, আপন মানে জানিথিবে কি আজিকাল কোনসি বি জায়গায় আপনার আধার কার্ড লিঙ্ক করিবা নিহাতি দরকার। কোনসি বি জায়গায় যাহাতু আপনার আধার কার্ড রাখিবা পাখরে নিহাতি জরুরি হয়ে গলানি। তো সেতিপাই মু আজি আপনাকু ওটে এমিতি অফিসিয়ালি আপ্লিকেশন বিষয়ে বতাইবাকু যাওছি। সে আপ্লিকেশন আপনার পাই বহুত হেল্পফুল হব। আপন বারম্বার আধার কার্ড নেই কোটি যা দরকার নাই, বাস নিজ মোবাইল আপ্লিকেশন কু ইনস্টল কর। তো এই আপ্লিকেশন ওপন কলা পরে কিছু এইপরি ইন্টারফেস আসিব। ফার্স্ট তো উপরে আপনার এটি নিজ আধার কার্ড কু এটি লিঙ্ক করে দিও। এটি মু আধার কার্ড কু মোর লিঙ্ক করে দিয়েছি অলরেডি। তো তারপরে আপনার এটি কিছু অপশন দেখাচ্ছি। আপনার এই আপ্লিকেশন ভিতরে নিজ আধার কার্ড কু ডাউনলোড করে পারে। যদি আপনার আধার কার্ডটি হজি যাই, আপনার ডাইরেক্ট এটু গোটে আধার কার্ড রিপ্রিন্ট করে পারে, মানে মগাই পারে গোটে আধার কার্ড নিজ ঘরক। তা সহ আপনার এটি অনলাইনে আড্রেস কু অপডেট করে পারে নিজ আধার কার্ড কু। আধার কার্ডের যে আড্রেস অছি, যদি আপনার কোনসি আড্রেস চেঞ্জ করা চাহুন, এটি আপনার অপডেট আড্রেস অনলাইন করে পারে। তারপরে আপনার এটি পেপরলেস অফলাইন ই কেওয়াইসি বি অছি। তা সহ আপনার নিজ কিউআর কোড বি স্ক্যানার করে পারে। আপনার এটি নিজের আধার কার্ড পাই গোটে ভার্চুয়াল আইডি জেনারেটর করে পারে। তারপরে কিউআর কোড জেনারেট বি করে পারে। তা সহ আপনার নিজ আধার কার্ডটি কু ভেরিফাই করে পারে। তা সহ আপনার নিজের মোবাইল নম্বর, ইমেল নম্বর তাকে বি এটি চেঞ্জ করে নিজের আধার কার্ডের ইমেল নম্বর কিংবা ফোন নম্বর এটি ভেরিফাই বি করে পারে। তো এইপরি আপনার এটি সব ডিটেলস দেখে দেছি। আপনার এটি সাইটে মাই আধারে গলে আপনার এটি নিজের গোটে পাসওয়ার্ড সেট করে দিও। মু এটি মোর গোটে পাসওয়ার্ড সেট করে দিয়েছি। তো মু সিকিউরিটি পাই এটি মু আপনাকে দেখাউনি, এটি মু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। যাহাফলরে কি আপনার যেতবে পাসওয়ার্ড দেবে আপনার আধার কার্ডটি নিজ সামনে আসিযিব। তো এটি উপরে দেখি পারুথে মোর আধার কার্ডটি এটি আসি যাইছি। তো এইপরি ভাবে আপনার বি নিজের আধার কার্ডটি নিজ মোবাইলে ধরিকি বুলি পারিবে। তো এটি আপনার এই আপ্লিকেশন ভিতরে আধার কার্ড কু লক বি পকাই পারিবে, যেউথরে কি আপনার আধার কার্ডটি বহুত সিকিউর রহিব। তো এইপরি ভাবে নিজের সর্ভিসরে আপনার এইপরি কিছু মানে আধার কার্ডর ডিটেলস নেই পারিবে। আউ যদি আপনার নূয়া আধার কার্ড মানে জেনারেট করছেন, মানে আপনার আধার কার্ড যদি নূয়া মগাইছেন, তো তার আধার কার্ড স্টাটস বি দেখি পারিবে। আপনার আধার কার্ডর স্টাটস দেখি পারিবে, এটি আধার কার্ড অপডেট স্টাটস দেখি পারিবে। আপনার যে ধরে নিয়ন্তু অপডেট করছেন আপনার আড্রেস প্রুফ, তো সেটা কেতে পর্যন্ত যাইছি, কেতে পর্যন্ত সকসেস হেলা, সেটা বি আপনার এটি দেখি পারিবে। ভ্যালিডেশন লেটর স্টাটস বি দেখি পারিবে। তা সহ আপনার গোটে রিকোয়েস্ট করে পারিবে স্টাটস কি মোর গোটে রিপ্রিন্ট হো গোটে আধার কার্ডর। আউ আপনার এটি নিজ ব্যাঙ্ক স্টাটস বি দেখি পারিবে কি আপনার আধার কার্ডের কেউ কেউ ব্যাঙ্ক লিঙ্ক অছি। তো এটি আপন যাইকি নিজের আধার কার্ডর নম্বর দিয়ে দিও। তারপরে আপনার এটি সিকুরিটি ক্যাপচা দিয়ে দিও। তারপরে গোটে ওটিপি আসব আপনার নম্বরে। তারপরে আপনার এটি ডাইরেক্ট নিজের ব্যাঙ্ক স্টাটস দেখি পারিবে কি আপনার আধার কার্ডের কেউ ব্যাঙ্কটি লিঙ্ক অছি। তো এইপরি ভাবে কিছু অফিসিয়ালি আপ্লিকেশনটি কাম করছি, পুরা অফিসিয়ালি আপনার জেনুইন ওয়েবসাইট, এটা জেনুইন আপ্লিকেশন, এটা আধার তরফ এই আপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে। তবে এই আপ্লিকেশন আপনার বহুত হেল্পফুল হব। এই আপ্লিকেশনটি নিশ্চয় নিজ মোবাইলে ইউজ করতু। তা ফলরে কি আপনার বারম্বার আধার কার্ড নিয়ে কোনসি জায়গাকে যা দরকার নেই, নিজ মোবাইলে হি আপন কোনসি জায়গায় আধার কার্ডটি অপডেট করে পারিবে, নিজ আধার কার্ডটি ডাউনলোড করে পারিবে, আর কোনসি বি কামরে এটি ইউজ করে পারিবে। তো বহুত ইন্টারেস্টিং এই আপ্লিকেশন, এই আপ্লিকেশন কু আপন নিশ্চয় ইউজ করন্তু। ডেসক্রিপশন এই আপ্লিকেশন লিঙ্ক অছি, জলদি যাই ডাউনলোড করন্তু। তারপরে আমি কমেন্ট করি বতান্তু এই আপ্লিকেশনটি আপনাকু কেতে দূর হেল্পফুল হেলা। তবে ভিডিওটি ভাল লাগলে গোটে ছোটিয়া লাইক করন্তু, তা সহ ওড়িয়া ধমাকা চ্যানেল কু সবসক্রাইব করন্তু আহুরি এমতি ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পাইবা পাই। তবে ফ্রেন্ডস, রহুছু, দেখাবা গোটে নেক্সট এইপরি দমদার ভিডিও উপরে।